আসসালামু আলাইকুম, আমি উর্মি চলে এসেছি আপনাদের মাঝে। আল্লাহর রহমতে আপনারা সকলে ভালোই আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সঙ্গে মজার একটি রান্না শেয়ার করব, যেটি আমি বাসায় আজকে রান্না করব খাওয়ার জন্য আমার পরিবারের সকলের পছন্দের একটি খাবার। সেটি হচ্ছে, নিয়ে নিয়েছি মসুরের ডাল। ডালটি আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, রেখে এটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। মসুর ডাল আর ডিম দিয়ে মজার একটি রেসিপি তৈরি করব, রান্না করব। আপনারা সঙ্গে থাকবেন, যা যা লাগবে এক এক করে রান্না করব আর দেখিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখবেন। তো এখন গ্রেটারের সাহায্যে এই ডিম চারটি গ্রেট করে নিব। চারটি ডিমই আমি এভাবে গ্রেট করে নিব। চারটি ডিমই এভাবে আমি গ্রেট করে নিয়েছি। তো সবগুলো ডিম আমি ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, স্বাদ মতন লবণ, একটু রসুন বাটা, একটু জিরে বাটা, একটু আদা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাপ মতন হলুদ। দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু শুকনা মরিচের গুঁড়ো। সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে। ডাল ডিম সব কিছু এভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এভাবে একটা করে ডিমের মতন চপ তৈরি করব এভাবে। একটা করে চপ সবগুলো এভাবে বানিয়ে নিব। সবগুলো এভাবে বানিয়ে নিব আমি। এখন আমি গ্যাসে একটি কড়াই উঠিয়ে দিয়েছি, গ্যাসটি অন করে দিচ্ছি। বিসমিল্লাহি রহমানির রহিম। দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। সর্ষের তেল দিয়ে রান্না করলেও খেতে অনেক মজা লাগবে। আমি সাদা তেল দিয়ে রান্না করছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডিম আর ডালের বড়া। ডাল ডিমের বড়া ভাজা হয়ে গেছে, এগুলো সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখেন ডিম ডালের বড়া সবগুলো হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনার রেসিপিটি আপনারা ফলো করবেন। সামান্য কিছু আলু নিয়ে নিয়েছি, আলুগুলো এখন ভেজে নিতে হবে। এই তেলেতেই আমি এখন ভেজে নিব আলুগুলো। সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু লবণ। ভালোভাবে নেড়েচুড়ে এমনভাবে আলুগুলো ভাজতে হবে, ভাজার মধ্যে যেন সিদ্ধ হয়ে আসে। সবগুলো আলু এখন উঠিয়ে নিব, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা, দুটি তেজপাতা একটু ফেটে দিচ্ছি। তেলে ফেনা ওঠার কারণ একটাই, সেটি হচ্ছে ডিম ভেজেছি ওর জন্য ফেনা উঠতেছে। কয়েক দানা রসুন থেঁতা করে নিয়েছি, তিনটি পেঁয়াজ কেটে ঝুরি করে নিয়েছি, দুটি ছোট এলাচ, দুটি দারচিনি,
একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল লাল করে একটু ভেজে নিতে হবে, বাটা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণ একটু কমই দিবেন, কেননা ডিমের বড়ার মধ্যে আলুর মধ্যে লবণ দেওয়া আছে, ওই জন্য সামান্য একটু লবণ দিবেন। একটু রসুন বাটা, সামান্য একটু জিরে বাটা, আদা বাটা, সামান্য একটু হলুদের গুঁড়ো, ধনার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে টক দইও অ্যাড করতে পারেন, কিন্তু আমি টক দইটি দিব না, টক দই ছাড়াই আমি রান্না করব। সামান্য একটু গুঁড়া গোলমরিচের গুঁড়ো অ্যাড করতেছি, অল্প কিছু দিতে হবে, সামান্য একটু দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু সব গরম মশলার গুঁড়ো, অল্প একটু দিতে হবে। সব উপকরণ দেওয়া হয়েছে, এখন ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। মশলা কষানোর উপরেই তরকারির টেস্ট, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে বাটিতে পেঁয়াজ বেটে রেখেছিলাম সে বাটি ধুয়ে সামান্য একটু পানি দিচ্ছি। মশলা থেকে তেল উপরে উঠে এসেছে দেখেন আপনারা তো। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কি বলবো, আসলে আমরা অনেকেই জানি না যে কোন খাবারের মধ্যে কোন স্বাদটি আছে, রান্না না করলে বোঝা যায় না যে খেতে কত মজা। সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের অনুরোধ করলাম, ভিডিওটি দেখবেন বেশি বেশি করে, একটু সাপোর্ট করবেন। যে প্লেটে আলু ভেজে রেখেছিলাম ওই প্লেটটি একটু ধুয়ে সামান্য একটু পানি দিচ্ছি আলু কষানোর জন্য। তো আমি 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়েছি। এভাবে ডিম ডালের রান্নাটি করার জন্য বেশি কিছু লাগে না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রান্নাটি হয়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি পানি, একটু বেশিই দিব, আর পানি অ্যাড করব না। এখন যতটুকু পানি দিব একবারে দিয়ে দিব। কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য, একটু বলক ওঠার জন্য অপেক্ষা করছি। তো তরকারির বলক উঠে গেছে, দিয়ে দিচ্ছি এখন ডিমগুলো, ডিমের মতন করে ভেজেছি, ডিমই তো, একেবারে ডিম। একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা আরেকটি জিনিস অ্যাড করবেন সর্বশেষে, তরকারিটি হওয়ার একটু আগে আগে, সেটি হচ্ছে আমি জিরে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই আপনারা গুঁড়ো জিরার গুঁড়ো দিবেন। রান্না প্রায় শেষের দিকে, আর 2 মিনিট রান্না করব। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 2 মিনিট পর ফিরলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে, খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ হবে। বন্ধুরা আপনারা সবাই দেখেন তো, রান্নাটি হয়ে গেছে। আর ঝোল শুকাবো না, এতটুকু ঝোল লাগবে, কেননা বড়া আছে, বড়াগুলো ঝোল সম্পূর্ণ টেনে নেবে। গ্যাসটি অফ করে দিচ্ছি, এখন সবগুলো ঢেলে নিব একটি বলে। মাশাআল্লাহ দেখেন আপনারা সকলে কত সুন্দর কালার এসেছে দেখেন। আপনাদের অনুরোধ রইল, একটিবারের জন্য হলেও এভাবে একটিবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিডিওর মাঝে
কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে ক্ষমার দৃষ্টিতে নেবেন, কেননা ইউটিউব চ্যানেলে আমি নতুন এসেছি, আপনাদের একটু ভালোবাসা উৎসাহ কামনা করছি সকলের কাছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আগামীতে সহজ সহজ কিছু রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য আমাকে একটু ভালোবাসা একটু উৎসাহ দিবেন সকলে। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।